এই দেখো আমার নতুন জামা, আমি কিনেছি অ্যামাজন থেকে। বা কালারটা কি সুন্দর কালারফুল! জীবনটা শেষ হয়ে গেল, এই করোনা এসে জীবনটা শেষ করে দিল। রাগছে তোমার মিষ্টি, রাগছে তোমার মিষ্টি আরো অনুরাগের চেয়ে, সাত করে তাই তোমায় রাগাই ও গো সোনার মেয়ে। রাজ্যে তোমার মিষ্টি আরো রোদ ঝলমল আকাশ, বলো একটা নাকি ভালো, মন্দ তো নয় মাঝে মাঝে মেঘলা মেঘলা আকাশ কালো। রোদ ঝলমল আকাশ, বলো একটা নাকি ভালো, মন্দ তো নয় মাঝে মাঝে মেঘলা মেঘলা আকাশ কালো। ঠিক তোমার সুরে মাঝে, তোমার সুরের মাঝে তাই তো উঠিবে সুর গান গে ও গো সোনার মেয়ে। রাগছে তোমার মিষ্টি আরো, সকালবেলায় প্রথমেই ব্লগের শুরুতে মাছের মুখ দেখালাম, যাতে আপনাদের দিনটা আর আমার ব্লগটা দুটোই ভালো যায়। এখন মাছের গায়ে হলুদ হচ্ছে, এরপরে মাছের বিবাহ হবে। বিবাহ মজা করুন, বাট আজকে প্রচন্ড কাজ বেশি, মাছ এনেছি। ওইদিকে মিস্টার মুখার্জি ব্লগ করছে, এদিকে আমি ব্লগ করছি। মাছের ডিম নিয়ে এসেছে, মাছের ডিমের টক করবো। আর এই যে মাছ, পাকা মাছ, পাকা মাছের যা ঝোল ঝাল হয়ে যাবে আর উচ্ছে আলুর চচ্চড়ি হচ্ছে। মা সমস্ত কেটে টেটে দিয়ে বাথরুমে স্নান করতে, স্নান ফান করে এসে আবার আমার সাথে আগেন যোগদান করবে, কারণ এই এত কাজ, মানে এই এতগুলো রান্না করতে করতে আজকে অনেক দেরি হয়ে যাবে, সেটা মা আমি দুজনে মিলেই করবো। সবাইকে গুড মর্নিং জানাই, হ্যাপি সানডে। আর আজ সকাল সকাল মৌ আমাকে একটা ডিউটি দিয়ে দিয়েছে, বাড়ির পেছন থেকে কারি পাতা তুলে আনো। কি ডিশ করবে জানি না, দেখা যাক কারি পাতাটা দিয়ে কি করে। এই যে এইটা হচ্ছে সেই একলতা কারি পাতা। তোমার কারি পাতা ধরো, কারি পাতা ওখানে রেখে দাও না। তো যাই হোক, আজকে ওকে, মাছের ঝোলটার মধ্যে নর্মাল মশলা দিচ্ছি, যেমন পেঁয়াজ আদা বাটা রসুন দিয়েছি, তার সাথে গরম মশলা দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, টমেটো দিয়েছি, আর আমি দেবো টক দই লাস্টে দেবো। এই দই মাছ টাইপেরই হবে, বাট দই মাছও পুরোপুরি না। টক দইটাও ফ্যাটানো হয়ে গেছে, এরপর আমি এটাকে দিয়ে দেবো, তারপরে এই মাছগুলোকে সুইমিং পুলে ছেড়ে দেবো, ওরা সুইমিং করবে আর আমার রান্না খতম হয়ে যাবে। আমার রান্নাটি পুরো হলো, নটে গাছটি মুড় হলো। ওকে, 10:30 বেজে গেছে আর আমার রান্না কমপ্লিট। মাকে জয়েন করতে হয়নি, মায়ের পুজো কমপ্লিট হয়নি, তার আগে আমার রান্না হয়ে গেছে। মাছের দই মাছ করলাম, দই মাছ, মাছ অ্যান্ড মাছের ডিমের বড়ার টক আর উচ্ছে আলুর চচ্চড়ি। ওকে, এখানে আমার দই মাছ, এখানে হলো আমার মাছের টক, দেখতে একটু অন্য রাখি, তোমার খেতে ফাটাফাটি হয়েছে। যাবতীয় জিনিস আছে, মাছ ভাজা, মাছের ডিম ভাজা, উচ্ছে আলুর চচ্চড়ি, এভরিথিং। বেশি বাসন করা যাবে না, মাছতে হবে বাবা।
আমার স্বাদ না মিটিল আশা না পুরিল সকলি ফুরাই যায় মা আমার স্বাদ না মিটিল আশা না পুরিল সকলি ফুরাই যায় মা আর এই যে লিচুর কাঁদি নিয়ে আমি বসে পড়েছি এখন বসে বসে লিচু খাবো আপনার মধ্যে আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন দিদি তুমি কেন আম খাও না বলবে ইয়েস আম আমি সারা জীবনের মতো ত্যাগ করেছি তার একটাই কারণ প্রথমে বলে দিই আমার যখন বেবি হওয়ার প্রবলেম হচ্ছিল তখন আমি যাকে সবথেকে বেশি বিশ্বাস করি সেই ঠাকুরের কাছে মানে মানত করা যেটা বলে মানত করেছিলাম যে যতদিন না বেবি হয় ততদিন পর্যন্ত আমি আম খাবো না তার মানে আমি বেবি হওয়ার এক বছর আগে থেকে আম খাওয়া পুরো টোটালি স্টপ করে দিয়েছিলাম আমের তৈরি কোনো জিনিস সে কাঁচা আম পাকা আম হোক আম সত্ত্ব হোক সব কিছু দিয়ে তারপরে ভেবেছিলাম বেবি হওয়ার পরে ঠাকুরকে আম দিয়ে নাকি আম খেতে হয় এরকম কোন একটা নিয়ম ছিল দিয়ে ও হওয়ার পর থেকে একটার পর একটা নানান ধরনের মানে প্রবলেম দেখা দিয়েছিল ঠিক আছে মানে ও যখন হয় ওর থাইরয়েড লেভেলটা প্রচন্ড হাই ছিল সেটা আমি জানতাম না যে আমি অল ওভার প্রেগনেন্সি থাইরয়েডে মেডিসিন খেয়ে গেছিলাম বলেই ওর থাইরয়েড লেভেল হাই ছিল এত কিছু আমি জানতাম না পরে জেনেছিলাম যাই হোক তবুও সেই জন্য আমি টেনশনে আর আমটা মানে খাইনি তারপরে তারপরে বলেছিলাম যে পাঁচ বছর ওর পাঁচ বছর হলে তারপরে খাবো দিয়ে পাঁচ বছর হলে হওয়ার আগেই এই সমস্ত মাথা ফাটা চোখ কাটা পরপর প্রচুর বাজে অ্যাক্সিডেন্ট হচ্ছিলো তো সেই কারণে আমি পুরো সারা জীবনের জন্যই ছেড়ে দিলাম যে অ্যাটলিস্ট মানে এরকম বড় বাজে ঘটনাগুলো যেন ওর সাথে আর না ঘটে ছোটোখাটো বাচ্চারা দৌড়াতে দৌড়াতে পড়ে যাবে ঠিক আছে বাট মাথার চোখের মতো জায়গায় এত ক্রুশাল জায়গায় যদি মানে পরে পর এরকম প্রবলেম হতে থাকে না তখন মানে মনটা এরকমই হয় তো সেই জন্যই আমি আম খাই না মানে আম ছেড়ে দিয়েছি পুরো ওকে নদী খাওয়া কমপ্লিট এবার নিচে খেতে যাচ্ছি বিকজ আজকে সকালে আমি কিচ্ছু ব্রেকফাস্ট করিনি ইচ্ছে করেই করিনি কারণ এত দেরি হয়ে গেছিলো যে আবার কিছু ব্রেকফাস্ট করে দুপুরে খাওয়াটা পুরো মিস হয়ে যাবে সেই জন্য ব্রেকফাস্টটা বাদ করে ব্রেকফাস্টটা করিনি তো এখন প্রচণ্ড খিদে পেয়েছে এখন নিজেকে কন্ট্রোল করতে পারছি না খেয়ে ধামসা মোটা হয়ে যাবো চলো এই দুটো এখন ওয়েস্টেজ ঠিক আছে বাট এগুলোকে আমি রেখে দেবো কোনো ডিআইওয়াই এ কাজে লাগবে ভালো স্প্রে ফে দিয়ে ভালো করে এটাকে সাজিয়ে রাখা যাবে অনেক কাজে লাগবে এটাকেও আমি রেখেছিলাম সাজিয়ে গুজিয়ে বাট মিস্টার মুখার্জি পা দিয়ে নাচানাচি করে এটাকে ভেঙে দিয়েছে তো এটাকে আর কোনো কাজে লাগবে না এটাকে দূর করতে হবে গুড ইভিনিং এভরিওয়ান সো আজকে দুপুরবেলা জবরদস্ত ঘুমিয়েছি মানে জবরদস্ত ঘুমিয়েছি আমি ভেবেছিলাম আজকে দুপুরবেলা এই শুটিং কমেডি ভিডিওর ওই শুটিং করবো বাট মানে বন্ধুকে ঘুম পাড়তে পাড়তে নিজেই ঘুমিয়েছি ঘড়িতে বাজে 7:20 রান্না করে নানান রকম জল্পনা কল্পনা চলছে তুমি আবার এই গেঞ্জিটাকে পড়েছো বেশ হাওয়া দিচ্ছে আজকে আপনারা আমার সাথে সাথে দাদাকেও ভালোভাবে মানে ড্রেসড আপ দেখতে চাইছেন আর এদিকে আমি যদি কিছু নতুন ড্রেস পরছি সেখানে হচ্ছে ঢঙি ঢঙি সারাদিন কানের কাছে বলে যাচ্ছে সকাল থেকে যখন এটা পড়ছে খুব ঢঙি লাগছে কারণ ঢঙির মতো ঘুরে বেড়াতে এখানে আরেক ঢঙি বসে আছে আমরা এখন হাঁটতে বেরিয়েছি আমি এই হাঁটাটার কোনো ইয়ে নেই মানে তো আমরা এখন হাঁটছি এই হাঁটাটার কোনো মানে হয় না মানে একদিন হঠাৎ করে বেরিয়েছি কাল থেকে আর হাঁটবো না এই টাইপের ঠিক আছে মানে ভালো লাগছিল না বাড়িতে একটু মন মেজাজটা গরম হয়ে গেছিলো তাই একটু ঠান্ডা হাওয়া খেতে বেরিয়েছি বলো ঠান্ডি ঠান্ডি পাবে না চলে বুঝলে বেশ হাওয়া দিচ্ছে না আমাদের গরমা গরম বিরিয়ানি চলে এসেছে তুমি খাবে একটু খাবে তো না
সিরিয়াসলি বলছি অসাধারণ হয়েছে, মানে টেস্টটা ইজ জাস্ট টু গুড। আমাকে নতুন জামা পরে কেমন লাগছে বলো, নতুন জামাটা পরে কেমন লাগছে বলো। কি বলছে আপনাদেরকে, আপনাদেরকে কি বলছে শুনুন। আমি কি অরেঞ্জ গেঞ্জিটা আবার পরবো, সকাল থেকে পরেই তো ছিলাম, আবার কতবার পরবো, আবার পরবো। এটা নাইট স্যুট, নাইট স্যুট অরেঞ্জ গেঞ্জি চেঞ্জ করে। ওকে গাইস, এখন হচ্ছে 11টা, আজকে তাড়াতাড়ি চলে এসেছি, যেহেতু বিরিয়ানি মানে রেডিমেড খাবার ছিল। ও সবাই দেখুন, ওর ওখানে লেগেছে, একটুখানি ঢুকে গেছে, ও মা গো, হয়ে গেছে, তা অবশ্যই। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে ভূতের গল্প বলবো আবার একটা। তো প্রথমে বলে রাখি, সত্যিকারের স্টক তো ডেফিনেটলি একদিন একদিন খতম হয়েই যাবে, বাট যেটা ভূতের গল্প শুনেছি কারোর মুখে সেটাও কিন্তু বলবো আপনাদের, ঠিক আছে? যদি জানতে চান, মানে যদি গল্পও শুনতে চান, সেটাও কমেন্ট বক্সে লিখে জানান তাড়াতাড়ি তাড়াতাড়ি, ঠিক আছে? এবার আজকে যে মানে ওই সে মামা বাড়ির গল্প পার্টটা আপনারা শোনাতে বলেছেন, ওটা শোনাচ্ছি, ঠিক আছে? শুনবে? 2000 years later. ওকে, তো মেইন ব্যাপারটা, গ্রামে তো দেখবেন তাল কোড়ানো, ফুল চুরি করা, ভোরবেলায় উঠে এই জিনিসগুলো থাকতো, ঠিক আছে? শুধু গ্রামে কেন, আমার বর্দি মেজিরাও করেছে, ঠিক আছে? যদিও আমরা গ্রামেতেই মানে মফস্বলে থাকতাম, আরামবাগ একটা মফস্বল, এখন একটা ছোট্ট টাউন, মানে স্মল টাউন নাম দেওয়া হয়েছে আর কি, যেহেতু এখন ডেভেলপমেন্ট ভালো আছে। তো যাই হোক, ওই মানে মামা বাড়ির এরিয়াটা না, তো আমাদের মামা বাড়ির যেখানে বাড়ি, সেই বাড়িটার একটা বললাম মাঝখানে একটা পুকুর আছে, আর পুকুরের ওই পাড়েই কিন্তু কোরকোন্ডোর পাড়, যেটাকে শ্মশান, মানে ওখানে মানে আমাদের পাড়া সংক্রান্ত যে মানুষ মারা যায় ওখানেই পোড়ানো হয়, ঠিক আছে? আর ওখানে ইনফ্যাক্ট অনেক মানে ওখানের যে ভিউটা না, ওটাই বেশ গা ছমছমে, মানে বেশ ভয় ভয় লাগে, একা একা গেলে গা ছমছম করে, যদি ওটা আমাদের মনের ব্যাপার, আপনি জানেন ওটা শ্মশান তাই গা ছমছম করে, আপনি এটা জানতেন যে ওটা একটা পার্ক, তাহলে আপনার ওটা মনোরম দৃশ্যই লাগবে। যাই হোক, তো ও মায়েরা, মা আর মামা দুজন বেলা ভোরবেলায়, দুজনে ভোরবেলায় তিনটের সময় উঠতো ঘুম থেকে, তিনটে শীত, হ্যাঁ তিনটের সময় উঠে তালকুড়োনো, মানে তালকুড়োতে যাওয়ার নেশা, তারপরে চারটের সময় আরো আরো অনেকে উঠতো তাল কুড়ি নিয়ে, তো সেই জন্য মায়েদের ভাবতো যে তাহলে আরো আগে উঠতে হবে, এরকম একটা ব্যাপার কাজ করতো। তো যাই হোক, তাল কুড়ে যেত, এবার দিদি ভাই অনেক বকতো, শুনতো না, তার সত্ত্বেও যেত। একদিন তালকুড়োতে গেছে তিনটে, তখন আর ঘড়ির দিকে না তাকাতো না, আন্দাজে ঘুমটা ভেঙে গেলে তখনই বেরিয়ে যেত, এরকম আড়াইটে নাগাদ নাকি বেরিয়ে গেছিল, তখন তিনটেও বাজেনি। তো সেই সময় মামা আর মা দুজনে মিলে বেরিয়ে গেছিল, আর ওই পুকুরটা যেটার ওপাশেই কিন্তু কোলকন্ডোর পার, মানে শ্মশানটা ছিল, ওই পুকুরের ধারে ধারেই মানে পুরো সারি দিয়ে তাল গাছ ছিল। মামা বাড়িতে হয় সব ভাগের, এর ভাগের এই কটা তাল গাছ, ওর ভাগের এই কটা তাল গাছ, এরকম ছিল। তো ওখানেই মায়েরা তাল কুড়িতে গেছিল, প্রথমে দুটো একটা দুটো তাল কুড়িয়েছিল। তো তারপরে নাকি এরকম হলো, মায়ের চোখের সামনে মানে ছপ করে একটা তাল পড়লো, মানে এই তালটা পড়লো সামনে, মানে ফ্ল্যাট জায়গা, কোনো পুকুরেও না কিছু না, পরিষ্কার সুন্দর জায়গাটা তালটা পড়লো। মা যখন এরম ভাবে করাতে গেল, তালটা ছিল না, এইরকম। আর তালে ভূত থাকে এটা আমরা কিন্তু ছোটবেলা থেকে শুনে আসি, ঠিক আছে? তো এটা মানে অনেক রকমের, এটা মানে ডেফিনেশন হতে পারে, কেউ বলবে যে ঘুম থেকে উঠে দেখেছে, হয়তো মেবি ভুল দেখেছে, বা অন্য কিছু তালের সাথে তালের ফুল বা ডাল পড়েছিল, সেটা হতে পারে, বাট মায়ের যেটা মানে যার যেটা ধারণা, এটাই হচ্ছে ব্যাপার। তো এরকম নাকি অনেকবার, তারপর হ্যাঁ ওটা হয়ে গেছিল, তারপরে মা মানে ব্যাপারটাকে পুরো ইগনোর করে গেছিল, ইগনোর করে আবার তাল কুড়োতে লাগছিল, দিয়ে তখন মানে ঝোপে এরম মানে খোঁজে না, এরম ভাবে খুঁজতে খুঁজতে যাচ্ছিল, দিয়ে আবার সামনে একটা তাল পড়েছিল, আবার সেটাকে কোলাতে গেছিল, আবার ওটা গায়েব, মানে এরকম হয়েছিল দুবার পর পর, দুবারই এরকম হয়েছিল। তো সেদিনে নাকি মায়েরা ভয় পেয়ে বাড়ি চলে এসেছিল, আর বেশি তাল কোড়ায়নি, কারণ ভয় পেয়ে গেছিল যে এরকম শুনেছিল যে তাল পড়েছে অথচ নেই, এরকম একটা ঘটনা। তো মায়ের সাথে এটা ঘটেছিল, তাল কুড়োতে যাওয়ার গল্প, মামা বাড়ির গল্প এটাই ছিল। ঘিরেই না অনেক গল্প আছে, বিকজ আমার মামা
যারা পূর্বপুরুষ ছিল তারা জমিদার ছিল, ঠিক আছে? জমিদারির ওই মানে ওই যে জমিদারের যে ভীষণ বড় দুর্গা দালান, আটচালা, বিশাল বড় মন্দির, শুধু দুর্গা না, শিব মন্দির, কালী শিব মন্দির, গোপাল মন্দির, মানে ভীষণ বড় এলাকা জুড়ে সেটা পুরো বাঁধানো বড় আটচালা। আর তার সাইডে না মানে এখনো জমিদারের যে বাড়ির যে স্ট্রাকচার গুলো ভাঙা ভাঙা, আধ ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। তো ওইখানের অনেক গল্প আছে এরকম, যে নাকি বলেছিল যার 6টা আঙুল নাকি হবে, যে 2020 সালে না 16 সালে আমার মনে নেই, অনেক ছোটবেলায় শুনেছিলাম, সে নাকি দুর্গা মায়ের সম্পত্তি পাবে, ইভেন পেয়েছে। তো অনেক এরকম গল্প ছিল। আমাদের যে সায়রের পুকুরটা আছে মা বাড়ি, সেই পুকুরটা পুরো সেই রাজাদের যেরকম ঘাট বাঁধানো থাকে না, দুদিকে বাঁধানো, রাজাদের বড় বড় রানীমায়েরা স্নান করতে আসতো, তো সেরকম বাঁধানো ঘাট, মানে পুরো একটু একটু ধ্বংসাবশেষ মানে যেগুলো পড়ে থাকে যেগুলো, সেগুলো মা বাড়িতে এখনো রয়েছে। মানে আমার মা বাড়ি হচ্ছে তাজপুর, মানে হচ্ছে কামারপুকুরের দুটো স্টপেজ পড়ে। তো এই ছিল গল্প, নেক্সট দিন আবার একটা গল্প বলবো ভূতে। স্কেচ পেন দিয়ে বাবার মাথায়, ওর হাতে দেখাচ্ছি নেক্সট ব্লগে। গুড নাইট, বাবা বাবা আজকে ফেসবুকে একটা দারুণ কথা শুনলাম, যে বাঙালি বাঙালি হয়, বাঙালিরা নাকি বাজারে গিয়ে মাস্ক খুলে পাকা আমের গন্ধ শুকে আমার মাস্ক পরে নিতে, বুঝলে? তুমিও করেছো এটা? মাস্কটা খুলে পাকামে গন্ধটা, না এটা ঠিক আছে, আমার মাস্কটা পরে, মানে নামে পুলিশের থেকে বাঁচার জন্য মাস্ক পরছে, আর কোনো কারণ নেই। এই যে নতুন জামা কিনে বাচ্চা মেয়েদের মতন বারবার আয়নার সামনে যাচ্ছে আর নিজেকে দেখছে। তুমিও করো এটা।